দর্শক বিদেশীদের যারা বাংলাদেশ দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে আমি আবার খুলনা থেকে আসছি। ক্রেতা এবং বিক্রেতার আপনার প্রচুর দর কষে কি চলতেছে এই গরুটা নিয়ে? সামনে যে গরু দেখতে পাচ্ছেন, আমি আজকে আপনাদের বাজারে আপনার কোরবানির জন্য বেশ কিছু সার দেখাবো। আপনার ভাইটি আপনার নাকি? কত ভাইয়ের দাম চাচ্ছেন? কত সন্ন্যাটার? এরপরে যে গাই গরু এটা কি আপনার নাকি? ওটা আমার। কত এটা দাম চাচ্ছেন? কত? ওটা 50। আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0998 4761। আচ্ছা ঠিক আছে, দর্শক আসলে আমরা ওনার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনার এই নাম্বারে যোগাযোগ করবো। আর বাজারটা আসলে শুরু হয় ভোর 6টা থেকে আপনার মানে দুপুর 12টার ভিতরে আসলে বাজারটা আপনার শেষ হয়ে যায়। তো এরপরে আমার সামনে যে চাচা, এটা কি আপনার? দাম চাচ্ছেন কত? 60টার? আর দর্শক আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম চাচ্ছে আপনার 1,05,000 টাকা। তারপরেও কিন্তু আপনার দামাদামি করার সুযোগ থাকবে। তো আপনার যে মালিক ওনার ফোন নাম্বারটা দিয়ে আপনার ফোন নাম্বারটা বলেন। 0797 9785 76। আচ্ছা তো দর্শক আমরা ওনার নাম্বারটা দিয়ে দিয়েছি। এখন এই গরুগুলো কি আপনার ভাই? এগুলো কার? দর্শক আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন 75। এইগুলো সেম আসলে মানে 75-এর ভিতরে আর কি। পরে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো সে আপনার 1,05,000 করে। তারপরে আপনার দামাদামি করার আপনার কিছুটা সুযোগ থাকবে। বড় ভাই আপনার দাম চাচ্ছেন কত ভাই? দাম চাচ্ছেন কত? 95। দর্শক আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে আপনার 1,95,000 টাকা। এই সবগুলো কি আপনার নাকি? কত এটা বিক্রি করছেন? কত সামনে যাবো আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। কারণ বাজার আমি এখন প্রায় 10টার মতো বাজে আর কি। বাজারটা আসলে অনেকগুলো গরু আসলে সেল হয়ে গেছে। আর এই বাজারটা বিশেষ করে ভোরে আপনার শুরু হয় আর কি, ভোর 6টা থেকে 12টার ভিতরে আসলে বাজারটা শেষ হয়ে যায়। তো এরপর সামনে যে 60টা আবাল বছর দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে 65,000 টাকা আর কি। বড় ভাই এটা কি আপনার? এটা আপনার? এটা দাম চাচ্ছেন কত? 95,000 টাকা না চাওয়া দাম? আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0195190-23-40। আচ্ছা দর্শক আমি আসলে ওনার ফোন নাম্বারটা দিয়েছি, আপনার এই নাম্বারে যোগাযোগ করবো। তো গরুটা আসলে অনেকটা এগ্রেসিভ এবং আপনি যারা কোরবানির জন্য নিয়েছেন আপনার এই গরুটা নিতে পারেন। দর্শকের পর একটা বিশাল আপনার দিশা সার দেখতে পাচ্ছেন, এটা চাওয়া দাম হচ্ছে 1,25,000 টাকা। এরপর আপনার দামাদামি করা আপনার কিছুটা সুযোগ থাকবে আর কি। বাড়িটা আপনার কতটা দাম চাচ্ছেন? কত? দর্শক এই বাজার আসলে তুলনামূলক অন্যান্য বাজার আছে গরুর দাম অনেক কম, এবং আপনার বিশাল যে গরুগুলো আছে ছোট জাতের যে গরুগুলো এই গরুগুলো আছে মূলত এই বাজারে আপনার প্রচুর পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা চাচা এটা আপনার দাম চাচ্ছেন কত? চাচা 52,000 টাকা। দর্শক আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে 52,000 টাকা। এরপর আপনার দামাদামি করার সুযোগ থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা আপনার দাম চাচ্ছেন কত? 65,000। আচ্ছা তারপরে যে এইটা
আচ্ছা এটা দাম চাচ্ছেন কত? 70 আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01826262। আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমার সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গাই গরু আর কি, এবং এই সাইডে যেগুলো আছে সবগুলো হচ্ছে আপনার তুলনা আপনার গাই গরু, এগুলোর প্রাইস হচ্ছে আপনার 70-75 এরকম আর কি। এরপরে আপনার দামা দামি করে আপনার কিছু সুযোগ থাকবে, এবং এই সাইডে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে আপনার সেম, আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই গরু মোটামুটি মানে অসুস্থ হয়ে গেছে, যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার 65-75 এর ভিতরে আর কি। গাই গরু আর যেহেতু শীত আছে গরুগুলো মোটামুটি আপনার আস্তে আস্তে কাবু হয়ে যাবে আর কি। এই টাইমটা আসলে গরুগুলো এবং ছোট যে বাসাটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আপনার 52,000, এবং এর পরে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে আপনার 65,000, এবং এই জোড়া চাচ্ছে আপনার 70,000, এবং যেগুলো আপনার মারামারি করতেছে। আচ্ছা তো আমরা আস্তে সামনের দিকে যাব। বড় ভাই সার গুলো কি আপনার নাকি সবগুলো? এটা দাম কত ভাই? 65,000 আছে লালটা, 75,000 আপনার সামনে সাদাটা কত? আচ্ছা এই লালটা 62,000 না, আর এই যে এটা এটা 48,000 না। দর্শক আমরা আসলে এখন ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব। ভাই আপনার ফোন নাম্বারটা বলেন। আসলে এখানকার যে পিছনে দেখতে পাচ্ছেন আপনার গরু কিন্তু আপনার এখানে মানে খাজনা যেটা আছে খাজনা কিন্তু আপনার সীমিত, এবং গরু রাখার জন্য কোন টাকা দিতে হবে না। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনার গরু কিনে আপনার এই যে ফাঁকা যে জায়গা আছে এদিকে আপনি গরু রাখতে পারবেন, এবং ওই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওদিকেও কিন্তু আসলে সেম যে আপনার ই করে আসলে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার বয়স হচ্ছে।